বিসমিল্লাহিরহমানিরহিম, যে জন দিবসে মনের হরষে জ্বালাইয়া মোমের বাতি, আশুগৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ বাতি। হাতিয়া ডিজিটাল স্কুল তোমাদের এই দুর্দিনে যে সহায়তা করে আসছে, দক্ষতা, যোগ্যতা এবং সঠিক মেধার ব্যবস্থা করা যাচ্ছে, সেই ক্ষেত্রে যদি আমরা অবহেলা করি, সঠিকভাবে কাজে না লাগাই, তাহলে আমি প্রথমে যে একটা বাক্য বলেছিলাম, হয়তোবা আমাদের অবস্থা ঠিক তেমনই হতে পারে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশেষ করে নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আজকের এই মুহূর্তে এই ক্লাসটি হাতিয়া ডিজিটাল স্কুল কর্তৃপক্ষ যাদের জন্য ব্যবস্থা করেছে তারা, এবং যারা দেখছেন এবং শুনছেন সবাইকে সেই প্রিয় হাতিয়া ডিজিটাল স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি আব্দুল করিম, সিনিয়র শিক্ষক, নোয়াখালী বিশ্ববিদ্যালয় সদর নোয়াখালী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রতিদিন ফেসবুক পেজে হাতিয়া ডিজিটাল স্কুলের রুটিন অনুযায়ী আমাদের ক্লাসগুলো অনুসরণ করছো, তোমাদের অনুপ্রেরণা পেয়ে চলছি এবং এজন্য তোমাদেরকে ধন্যবাদ, সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তাদের প্রতি যারা নিজের শ্রম, মেধা ও বুদ্ধি খাটিয়ে হাতিয়া ডিজিটাল স্কুলের মাধ্যমে বাংলাদেশের গড়ে বসে থাকা শিক্ষার্থীদের শিক্ষাজীবন স্বাভাবিক করতে সর্বদা চেষ্টা করছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমার কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের নবম ও দশম শ্রেণীর ফিনিশ দ্য ব্যাংকিং বিষয় নিয়ে আসছি। আশা করছি তোমরা গতকালকের রুটিন অনুযায়ী অবগত আছো এবং আরও প্রত্যাশা করছি তোমরা ফিনান্স ও ব্যাংকিং বিষয়ে পাঠ্য বই, খাতা এবং ক্যালকুলেটর নিয়ে প্রস্তুত আছো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এমন একটা অধ্যায় নিয়ে আসছি যেটা আমাদের বর্তমান পরিস্থিতির সাথে কিছুটা মিল আছে। তোমরা জানো আমরা আছি করোনা ঝুঁকিতে, আর আজকে নিয়ে আসছি তোমাদের জন্য আমি ফিনান্স ও ব্যাংকিং এর আর্থিক ঝুঁকি। চলছে বিশ্ব হচ্ছে করোনা ঝুঁকি, আজকে আমাদের ক্লাস আছে আর্থিক ঝুঁকি, ঠিক আছে? সো আমরা আজকে ঝুঁকি ও অনিশ্চয়তা তোমাদের পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়, ঝুঁকি ও অনিশ্চয়তা, ঝুঁকি ও অনিশ্চয়তা, এই কথাগুলো আমরা প্রায় পরিচিত। আমরা জানি ভবিষ্যৎ অনিশ্চিত, মানুষের জীবন অনিশ্চিত, এটা আমরা সবসময় বলে থাকি, শুনে থাকি। সে আজকে ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকি ও অনিশ্চয়তা নিয়ে আলোচনা করি। প্রথমে হোয়াট ইজ রিস্ক, ঝুঁকি কি, দেন হোয়াট ইজ আনসার্টেন, অনিশ্চয়তাটা কি, ঝুঁকি আমি সংজ্ঞাটা একটু লিখবো, তোমরা আমার সাথে লিখতে পারো। আর যারা কোনো কারণে লাইভ ক্লাসটা মিস করছো, এরপরে হাতিয়া ডিজিটাল স্কুল পেজে ক্লাসগুলো আছে, ইচ্ছে করে তোমরা দেখতে পারো, অথবা আমার ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল আব্দুল করিম স্যার, আব্দুল করিম স্যার ইউটিউব চ্যানেলে তোমরা গেলে পাবে, আশা করছি তোমরা দেখবে। ঝুঁকি, প্রত্যাশিত ফলাফল অপেক্ষা বাস্তব ফলাফল ভিন্ন হওয়ার, প্রত্যাশিত ফলাফল অপেক্ষা প্রকৃত ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনাকে
ঝুঁকি বলে ঝুঁকি বলে আমি সবার লিখছি তোমরা একটু দেখো এবং বুঝে নাও প্রত্যাশিত ফলাফল অপেক্ষা প্রকৃত ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে কিছুটা আশা করি তোমরা বুঝতে পারছো তুমি প্রত্যাশা করেছো তোমার ব্যবসায় লাভ হবে 1,00,000 টাকা কিন্তু প্রকৃতপক্ষে তুমি হিসাব করার শেষে যখন যোগ দিয়ে করেছো হিসাব সম্পন্ন করেছো দেখতে পেলে তোমার লাভ হয়েছে 80,000 টাকা আমি আবার বলছি তোমার প্রত্যাশা ছিল 1,00,000 টাকা লাভ হবে কিন্তু প্রকৃতপক্ষে লাভ হলো কত 80,000 সো কম হলো কত 20,000 এই যে কম হলো প্রত্যাশা অনুযায়ী হলো না বাস্তব মিলল না সেটা হলো আমাদের ঝুঁকি অর্থাৎ প্রকৃত এবং প্রত্যাশিত এই দুইয়ে যে সম্ভাবনা থাকে আশঙ্কা থাকে সেটা হলো আমাদের ঝুঁকি এরপর হচ্ছে অনিশ্চয়তা অনিশ্চয়তা কি ঝুঁকির যে অংশটুকু ঝুঁকির যে অংশটুকু পরিমাপ করা যায় না তাকে অনিশ্চয়তা বলে অনিশ্চয়তা বলে আমরা একটু সবাই খেয়াল করি অনিশ্চয়তা কি ঝুঁকির যে অংশটুকু পরিমাপ করা যায় না সেটা হলো অনিশ্চয়তা অথবা আমরা এভাবে বলতে পারি ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে ভবিষ্যতে কোনো ঘটনা ঘটার সম্ভাবনাকে অনিশ্চয়তা বলে আমি দুইটা সংকেত আমাদেরকে দিয়েছি তোমরা একটু দেখে নাও আমি আবার বলছি প্রত্যাশিত ফলাফল অপেক্ষা প্রকৃত ফলাফল ভিন্ন হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলে আমি যা প্রত্যাশা করেছি প্রকৃত অপেক্ষা তা না হওয়াটা হলো আমার ঝুঁকি আর ঝুঁকির যে অংশটুকু পরিমাপ করা যায় না ঝুঁকির যে অংশটুকু পরিমাপ করা যায় না সেটা হলো আমার অনিশ্চয়তা আচ্ছা তোমরা নিশ্চয় জানো আমাদের এই অধ্যায় থেকে সবসময় একটা প্রশ্ন থাকে সৃজনশীল সেক্ষেত্রে ক এবং খ তত্ত্বীয় কিছু প্রশ্ন গ এবং ঘ গাণিতিক সমস্যা তো আমরা প্রথমে তত্ত্বীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করছি এরপর আমরা ইনশাল্লাহ গাণিতিক সমস্যা নিয়ে আসবো এরপর আমরা একটু ঝুঁকি কি ধরনের ঝুঁকি হতে পারে আমরা সেটা দেখব ঝুঁকি প্রধানত দু ধরনের একটা হলো ব্যবসায়িক দৃষ্টিকোণ ব্যবসায়িক দৃষ্টি একটা হলো বিনিয়োগের দৃষ্টি বিনিয়োগের দৃষ্টি তাহলে দেখো ঝুঁকিকে দুই দৃষ্টিকোণ থেকে আমরা যদি ভাগ করবো একটা হলো ব্যবসায়িক দৃষ্টিকোণ একটা হলো বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে আমরা এই দুই দিক থেকে ভাগ করবো বিনিয়োগকারী দৃষ্টিকোণ থেকে ঝুঁকি দুই প্রকার ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি ব্যবসায়িক ঝুঁকি আর হলো আমার আর্থিক ঝুঁকি আর্থিক ঝুঁকি এরপর হলো আমার বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে তাও দুই প্রকার সুদহার ঝুঁকি এবং পাল্ট ঝুঁকি সুদহার ঝুঁকি আর হলো আমার পাল্ট ঝুঁকি পাল্ট ঝুঁকি আচ্ছা তোমরা প্রত্যাশা করেছিলে আজকে 12:11:30 হাতিয়ার রিজনাল স্কুলে ফিনান্স অফ ব্যাংকিং বিষয়ে একটি ক্লাস হবে এটা ছিল তোমার প্রত্যাশা ঠিক আল্লাহর অশেষ রহমতে তোমাদের দোয়া এবং আগ্রহে আমরা
আমরা 11:30 মিনিটে আমাদের ক্লাসটা স্টার্ট করতে সক্ষম হইছি। অর্থাৎ এই ক্ষেত্রে আর কোনো আমাদের ঝুঁকি নেই। কিন্তু যদি তোমাদের সেই প্রত্যাশা অনুযায়ী নাই হতো, ফলো হতো, 1 ঘন্টা ফলো হতো অথবা পুরো ক্লাসটা মিস যেত, তখন সেক্ষেত্রে আমাদের ঝুঁকি সৃষ্টি হতো। তাহলে আমাদের প্রত্যাশা অনুযায়ী তো কাজ হয়েছে, সেখানে কোনো ঝুঁকির সৃষ্টি হয়নি। তাহলে ঝুঁকিকে ব্যবসায় দৃষ্টিকোণ থেকে দুই ভাগ এবং বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে তাও দুই ভাগ ভাগ করা হয়েছে। এগুলো ব্যবসার ঝুঁকি, এগুলো আর্থিক ঝুঁকি, আর এক্ষেত্রে সুদের হার ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। এখন ব্যবসায়িক ঝুঁকিটা কি? তোমরা জানো যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তাকে কিছু পরিচালনা খরচ বহন করতে, সেই দৈনন্দিন কার্যক্রম পরিচালনার জন্য যে খরচ হয় সেটি হলো পরিচালনা খরচ। সেই পরিচালনা খরচ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটি হলো আমার ব্যবসায়িক ঝুঁকি। আমি কথাটা আবার বলছি, এই প্রশ্নগুলো কিন্তু আমাদের তৃতীয় অংশে ক এবং খতে প্রায় আসে। ব্যবসায়ের পরিচালনা কার্যক্রম হতে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে ব্যবসায়িক ঝুঁকি বলে। ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে পরিচালনা কার্যক্রম হতে যেই ঝুঁকির সৃষ্টি হয় সেটি হচ্ছে ব্যবসায়িক ঝুঁকি, আর্থিক ঝুঁকি, ফাইন্যান্সিয়াল রিস্ক। ঋণ পরিশোধের অক্ষমতা থেকে ব্যবসা প্রতিষ্ঠান, তোমরা জানো ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্ন ধরনের স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী ঋণ গ্রহণ করে। সে ঋণ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেই ঝুঁকি হল আর্থিক ঝুঁকি। তাহলে ঋণ পরিশোধের অক্ষমতা থেকে, ব্যবসা প্রতিষ্ঠানে ঋণ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হলো আমাদের আর্থিক ঝুঁকি। এরপরে আসো বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে সুদের হারের ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। সুদের হারের ঝুঁকি, তোমরা জানো আমাদের বিশ্ববাজারে সুদের হারের পরিবর্তন হয়, আমাদের যে কেন্দ্রীয় ব্যাংক সেই কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক সুদের হারের পরিবর্তন হয়। সুদের হারের পরিবর্তনের ফলে, সুদের হারের পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয়, যখন সুদের হার পরিবর্তন হয়, রাজনীতি ঘটে, তখন কিন্তু এটা ঝুঁকি থেকে যায়। যারা বিনিয়োগ করে তাদের জন্য সমস্যার সৃষ্টি হয়। তোমরা জানো দ্রব্যমূল্যের উদ্যোগের ফলে আমাদের দেশে কিন্তু ব্যবসায়িক কার্যক্রমে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়, ঠিক সুদের হারের ঝুঁকিটা সেরকম। সুদের হারের পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটি হলো সুদের হারের ঝুঁকি। লাস্ট তারল্য ঝুঁকি, লিকুইড, শেয়ার, বন্ড, ডিভেঞ্চার। আমি আবার কথাগুলো উচ্চারণ করতে চেষ্টা করছি, শেয়ার, বন্ড, ডিভেঞ্চার। ক্রয় বিক্রয়ের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হলো আমাদের তারল্য ঝুঁকি। শেয়ার, বন্ড, ডিভেঞ্চার, ক্রয় বিক্রয়ের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হলো আমাদের তারল্য ঝুঁকি। সুপ্রিয় কোমলমতি শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই চারটা প্রকার যদি একটু বুঝতে পারো তাহলে তোমাদের এক্ষেত্রে এমসিকিউ এবং কখতে সুবিধা হবে। আমি আবার একটু বলছি, প্রকৃত ফলাফল থেকে প্রত্যাশিত ফলাফল যখন ভিন্ন হয় তখন সেটা হলো ঝুঁকি, আর ঝুঁকির যে অংশটুকু পরিমাপ করা যায় না সেটা হলো আমাদের অনিশ্চয়তা। ঝুঁকিকে দুইটা দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়েছে, একটা হলো ব্যবসায়িক দৃষ্টিকোণ, একটা হলো বিনিয়োগের দৃষ্টিকোণ। তো ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ব্যবসায়িক ঝুঁকি এবং আর্থিক ঝুঁকি, বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে সুদের হার ঝুঁকি এবং তারল্য ঝুঁকি। ব্যবসায়িক ঝুঁকি হলো ব্যবসায়ের পরিচালনা কার্যক্রম হতে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটি হলো ব্যবসায়িক ঝুঁকি। আর আর্থিক ঝুঁকি হলো কি? ঋণ পরিশোধের অক্ষমতা থেকে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হলো আমাদের আর্থিক ঝুঁকি। বিনিয়োগের দৃষ্টিকোণ থেকে প্রকার সুদের হার ঝুঁকি, সুদের হারের পরিবর্তনের ফলে, সুদের হারের পরিবর্তনের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হলো সুদের হারের ঝুঁকি। তারল্য ঝুঁকি, শেয়ার, বন্ড, ডিভেঞ্চার, ক্রয় বিক্রয়ের ফলে যে ঝুঁকির সৃষ্টি হয় সেটা হলো তারল্য ঝুঁকি। আমরা এখন এমন একটা শব্দ নিয়ে আলোচনা করবো যেটা দিয়ে আমরা গাণিতিক সমস্যা সমাধান করতে পারব। এই অধ্যায়ে একটা সূত্রের মাধ্যমে গাণিতিক সমস্যা সমাধান করব, সেটা হলো আমাদের আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি,
আমরা এখন ভালোভাবে দেখো আদর্শ বিচ্যুতিটা আমরা এখন আদর্শ বিচ্যুতি নিয়ে আলোচনা করব তাহলে এখন প্রথমে আমাদের জানতে হবে আদর্শ বিচ্যুতি কি আদর্শ বিচ্যুতি কি ইহা একটি পরিসংখ্যানী পদ্ধতি পদ্ধতি যে প্রক্রিয়ায় কোন ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির হার নির্ণয় করা হয় তাকে আদর্শ বিচ্যুতি বলে তাহলে এটা হলো একটা পরিসংখ্যানী পদ্ধতি আদর্শ বিচ্যুতি হলো একটা পরিসংখ্যানী পদ্ধতি যে প্রক্রিয়া বা যে পদ্ধতিতে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির হার নির্ণয় করা হয় তাকে আদর্শ বিচ্যুতি বলে অর্থাৎ আদর্শ বিচ্যুতির মাধ্যমে একটা একজন ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানের ঝুঁকির হারটা নির্ণয় করতে পারে এখন আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত সূত্রটা লিখব আদর্শ বিচ্যুতি সূত্রটা আদর্শ বিচ্যুতি ইকুয়াল টু রুট ওভার সামেশন আই হার বিয়োগ গড় হার পরিষ্কার ডিভাইড বাই এন বিয়োগ এক এন বিয়োগ এক এ হলো আমাদের এই যুকীয় অনিশ্চয়তা অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধানের একমাত্র হাতিয়ার আমাদের প্রত্যাশিত সূত্র রুট ওভার সামেশন আই আর বিয়োগ গড় আর হোল স্কয়ার ডিভাইড বাই এন বিয়োগ এফ তোমরা জানো সামেশন মানে যোগফল সামেশন মানে যোগফল বা সমষ্টি আর এন এন হচ্ছে নাম্বার অফ ইয়ার বছরের সংখ্যা আর এক তো একই আছে এই অধ্যায়ে আমরা যখন অঙ্ক করতে যাবো আমাদেরকে প্রশ্নকর্তা তার প্রশ্নপত্রে দুইটা ক্লু থাকবে এটা হচ্ছে বছর আর হচ্ছে আয়হার একটা বছর একটা আয়হার এই যে একটা শব্দ হচ্ছে আয়হার এই আয়হারটা আমরা প্রশ্নে পাবো সেখান থেকে গড়া বের করবো তারপর আমরা সমস্যার সমাধান করব তাহলে আমরা এখন দেরি না করেই গাছ সমস্যাতে চলে যাই আসো আমি তোমাদের জন্য ছোট্ট একটা অঙ্ক নিয়ে এসেছি সে অঙ্ক বলে তোমরা এটা দেখো 2010 2012 2013 2014 2015 এই পাঁচটা বছর নিয়ে এসেছি পাঁচটা বছরের আয়ার হলো 20 5% মাইনাস 5% 20% 5% মাইনাস 5% 15% 30% এ হলো আমার অঙ্কের প্রশ্ন 10 সালে 20% 12 সালে 5% 13 সালে কিন্তু মাইনাস 5% 14 সালে 15% এবং 15 সালে 30% এখন আমরা অঙ্কটা এখন দেখি প্রথম বছর আয়হার আয়হার বিয়োগ গড় হার আর ব্যবধান করব দেখো বছর আয়হার আয় বিয়োগ গড় ব্যবধানের বর্গ বছর হলো আমার 2010 আয়ার 20% 2012 আয়ার 5% 2013 মাইনাস 5%
Duyada çoğda konuru varsın. Duyada konuru şöylelaman 30%. Eyle ama ayar. Ekon ama formatik olamaz da ayar bir yok gorda. O da ay bir yok gord. Ekon ayge amik gorden rufandı görmü. Şöyle ki böyle mod ayge musul dara bhaag görmü. Mod ayge musul dara bhaag görmü. Amik gord peyde bu. Ama 20, jok 5, 65. আমার যোগফল কিন্তু আমি পেয়েছি 65 বার আমার বসু সংখ্যা 5 তাহলে 13 বন্ধুরা তোমরা একটা কথা খেয়াল রাখবে পরীক্ষাতে যেটা ভুল করো যেটা মাইনাস আছে বাকিগুলো যোগ করে মাইনাসটা বিয়োগ হবে আমরা অন্য সময় ভুলবশত সবগুলো যোগ করে ফেলি সবগুলো যোগ করে কিন্তু আমার এখানে 70 হয় যখন আমি মাইনাস বাদ দিয়েছি তখন এটা আমার 65 এখন আই বিয়োগ গড আমার আই হলো 20 গড 13 আই হলো 5 গড তেরো আই হলো মাইনাস পাঁচ গড তেরো পনেরো বিয়োগ তেরো ত্রিশ বিয়োগ তেরো এখন বিশ থেকে তেরো গেলে সাত পাঁচ থেকে তেরো গেলে মাইনাস আট পাঁচ থেকে তেরো গেলে মাইনাস আঠারো সরি মাইনাস পাঁচ থেকে তেরো গেলে মাইনাস আঠারো পনেরো থেকে তেরো গেলে দুই ত্রিশ থেকে তেরো গেলে সতেরো তোমরা দেখো আমাদের যোগ বিয়োগের জন্য ভুল না হয় সাত আট আঠারো দুই সতেরো আচ্ছা এখন আমাদের ব্যবধানের পর্ব সাতের পর্ব সাত সাতা উনপঞ্চাশ আটের পর্ব আটটা ষষট্টি এখন আঠারো পর্ব আঠারো ইন্টু আঠারো তাহলে তিনশো চব্বিশ তিনশো চব্বিশ দুই বর্গ চার সতেরো বর্গ সতেরো ইন্টু সতেরো তাহলে দুইশত উননব্বই এখন আমি এগুলো যোগ করব দুইশত উননব্বই যোগ চার যোগ তিনশো চব্বিশ যোগ ষষট্টি যোগ উনপঞ্চাশ ইকুয়ালটা আমার সাতশো ত্রিশ সাতশো ত্রিশ এখন আমি আমার অঙ্কটা সহজে করতে পারব মোটামুটি আমাদের যোগফলটা বেরিয়ে আসছে এখন আর আদর্শ বিচিতির সংখ্যা তোমরা যদি না বুঝো আবার একটু দেখো আমার আয়ারগুলো প্রশ্ন ছিল আয়ারকে যোগ করে যখন বসু দ্বারা ভাগ করছিল তখন আমার গড় আয় বিয়োগ গড় আয় বিয়োগ গড় এখানে আমার রেজাল্ট পেয়েছি তার বর্গ সাতের বর্গ উনপঞ্চাশ মাইনাস আটের বর্গ আঠাটা ষষট্টি অনেকের প্রশ্ন থাকে মাইনাস না মনে রাখবে মাইনাস রয়েছে প্লাস তোমরা জানো আমাদের হাতিয়া ডিজিটাল স্কুল তোমাদেরকে প্রায় দিন আমি দেখি গণিত বিষয়ে খুব ভালো ভালো এক্সপার্ট টিচার দিয়ে সহজতা করে যাচ্ছে সো এগুলো তোমাদের ভুল হওয়ার কথা না মাইনাস রয়েছে প্লাস আঠারো বর্গ তিনশো চব্বিশ দুই বর্গ চার সতেরো বর্গ দুইশত উননব্বই এখন এই রেজাল্ট থেকে আমরা আদর্শ বিচ্যুতি বের করব তাহলে আমাদের আদর্শ বিচ্ছেদ সূত্র ছিল কি রুট ওভার সামেশন আই বিয়োগ গড় হোল স্কয়ার এন বিয়োগ এফ তার রুট ওভার সামেশন আই বিয়োগ গড় হোল স্কয়ার আমরা এখানে সহজে পেয়ে গেছি কত সাতশত ত্রিশ সাতশত ত্রিশ আর এন হচ্ছে প্রথমে আমাদের পাঁচটা তাহলে পাঁচ বিয়োগ এক রুট ওভার সাতশো ত্রিশ ডিভাইড বাই ফোর রুট ওভার সাতশো ত্রিশ আমরা চার দ্বারা ভাগ করবো এখন সাতশো ত্রিশ ভাগ ফোর তার মধ্যে হচ্ছে আমার একশো বিরাশি দশমিক পাঁচ একশো বিরাশি দশমিক পাঁচ এই একশো বিরাশি দশমিক পাঁচকে আমি যখন আমার ক্যালকুলেটারে রুট করব তখন আমার রেজাল্ট আমি পেয়ে যাব তেরো দশমিক পাঁচ এক তেরো দশমিক পাঁচ এক পার্সেন্ট আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেছি আর তোমরা যদি তেরো দশমিক পাঁচ নাও তাও হবে দশমিক ফলে আমরা দুইটা নিই একটা নিই কোনো সমস্যা নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আজকে সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদের ঝুঁকি ও অনিশ্চয়তা বিষয়ে তথ্য বিষয়গুলো এবং গাণিতিক সমস্যাগুলোর জন্য ধারণা দেওয়ার জন্য আগামী ক্লাসে ইনশাল্লাহ আমি তোমাদের চেষ্টা করবো যোগ্য অনিশ্চয়তা একটা পূর্ণাঙ্গ সৃজনশীল প্রশ্ন নিয়ে
আলোচনা এবং সমাধানের জন্য। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, ঝুঁকি কি, অনিশ্চয়তা কি, ঝুঁকির প্রকারভেদ, আদর্শ বিচ্যুতি কি, আদর্শ বিচ্যুতির সূত্র এবং সেই সূত্রের লগে ছোট্ট একটা অঙ্কের গাণিতিক সমস্যার সমাধান। আশা করি তোমরা আগামী ক্লাসে আবার দেখা হবে। বাসায় আসো, ভালো আসো, সুস্থ আসো। সর্বোপরি হাতিয়া ডিজিটাল স্কুলের শিক্ষাগত পদ্ধতিতে সংশ্লিষ্ট আসো। আগামী ক্লাসে দেখা হবে। সে আশা ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আমি আব্দুল করিম, সিনিয়র শিক্ষক, নোয়াখালী উচ্চ বিদ্যালয় সদর, নোয়াখালী। আল্লাহ হাফেজ।